আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, কারণ কোনো রাজনৈতিক নেতার পক্ষে দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা অত্যন্ত গৌরবের, এবং আমি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম সেটাই আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ বলে আমি মনে করি। তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকে আমাদের এলাকাটা মোটামুটি লিবারেটেড এলাকা ছিল, তখনও পর্যন্ত পাকিস্তানি আর্মি আমাদের এলাকাতে যায় নাই। তো একদিন রাত্রে এই আমি যেখানে থাকি হঠাৎ আমার মনে হলো যে এইখানে থাকা বোধহয় আজকে ঠিক হবে না। তো 12টার সময় আমি স্থান পরিবর্তন করলাম অন্য এক বাড়িতে গিয়ে। তো ওই দিনই প্রথম রাত্রে 1টার দিকে হঠাৎ শুনতে পাইলাম যে গাড়ির আওয়াজ। আমাদের এলাকার রাস্তাঘাট খুব উন্নত ছিল না, এবং গাড়ি এই পিরিয়ডে মানে ওই সময়ে চলাচলটা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। তো রাত্রে গাড়ির আওয়াজ শোনার পরে আমি বললাম যে আর্মি বোধহয় আসতেছে। তো আমার সাথে 2 সহকর্মী ছিল, তারা বলল যে না, আর্মি আসবে কোত্থেকে। তো কতক্ষণ পরে আমি আবার শুনলাম যে গাড়ির আওয়াজ, তখন দুজনে ডাকলাম যে তাড়াতাড়ি খোঁজ করো আর্মি আসছে কি না। তো ওরা দ্বিতীয়বারও উঠে এসে বললো যে না, কোনো গাড়ির আওয়াজ নাই, আপনি ঘুমান। থার্ড টাইমে আমি গাড়ির আওয়াজ শোনার পরে আমি বললাম যে তোমরা ইমিডিয়েটলি রেডি হও, আমি বের হয়ে গেলাম। তবে একটু বের হয়ে যাওয়ার পরেই দেখি যে বাজারের যে দারোয়ানটা পাহারা দিচ্ছিল সে দৌড়ে আসতেছে। বললো কী হচ্ছে, বলতে আর্মি এসে গেছে, আমরা বাজারের খুবই কাছে। তা আমি প্রথমেই ধারণা করলাম যে আমি যে জায়গাটা থাকি এই জায়গাটাই প্রথম টার্গেট করবে তারা। তো আমরা ইমিডিয়েটলি লোক পাঠাই যাবো বাড়িটা, আমরা ইয়ে করলাম, বাড়িতে খবর দিলাম যে ইমিডিয়েটলি তোমরা সরে যাও। ওরা 2 বিঘা জমি আসতে পরেই বাড়িতে হানাদার বাহিনী আক্রমণ করেছে। তো আপনার আমরা ইতিমধ্যে অর্গানাইজড হয়ে রাস্তায় রেসিস্ট্যান্সের ব্যবস্থা করলাম। তো রেসিস্ট্যান্স যুদ্ধ হলো ওইখানে, এবং যুদ্ধ হওয়ার পরে পাকিস্তান আর্মি বেশ কজন মারা গেল, এবং সারা রাত্রি তারা এখানে আর নশন দিয়ে আসলো না, ওইখানে ক্যাম্প করে গোলাগুলি করলো চারিদিকে। তো ওই রাত্রেই আপনার এই আমার সাথে আমি যখন খাচ্ছিলাম তখন একটা পাগল, সে আর্মিতে চাকরি করতো, সে রাত্রে আমাকে বলতেছে যে তুমি একলা একটা হাঁটবে না, আর কোথায় থাকবা তুমি আমাকে নিয়ে যাবা, আমি তোমার বডিগার্ড থাকবো। তো তার আমি খাওয়াই দাওয়াই ইয়ে করলাম। সকালবেলা যখন আর্মি ওইখানে পাবলিকের দৌড়ে পিটাচ্ছিল, তখন সে গিয়ে প্রোটেস্ট করে এখানে যে ইয়ে করলো কেন, এবং তার বেয়োনেট চার্জ করে তার মারলো হয়তো গিয়ে। আমরা সকালবেলা গিয়ে দেখি বেয়োনেট চার্জ করে তাকে মারা হয়েছে। তো এটা একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আর ওই রাত্রে যদি আমার ইনটিউশন ওয়ার্ক না করতো তাহলে কিন্তু আমি সহ আমাদের প্রচুর সহকর্মী পর্যন্ত ধরা পড়ে যেত। জাস্ট ইনটিউশনের বলে আমি নিজেও রক্ষা পেয়ে গেলাম, এবং আমাদের সহকর্মীদেরকে আমরা খবর দিতে পারলাম যে সবাই যাতে সরে পড়ে, এবং মোটামুটি আমরা সেফ হয়ে গিয়েছিলাম। এবং তাদের উপর আক্রমণ করে আমাদের ওই পাগলটারই মারল শুধু, আর আমরা কিন্তু ওদের অনেককেই মারতে পেরেছিলাম, এবং আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছিলাম সেই যুদ্ধে।